সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে তবে রাঙ্গামাটির কাঁচালং সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে আজকের এইচএসসি পরীক্ষা করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এদিকে গত এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের ফলে সবগুলো পানি বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই জেলার শাখাটা এবং ফুলছড়ি উপজেলার বিভিন্ন স্থানের লোকালয়ে বন্যার পানি প্রবেশ শুরু করেছে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা রাস্তাঘাট ও ফসলি জমি কুড়িগ্রামেও সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোন সিদ্ধান্ত হয়নি আজ বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য আসলে রিটকারীদের সিনিয়র আইনজীবী উপস্থিত নেই জানিয়ে নট টুডে রাখার আর্জি জানানো হয় তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন উদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে নিয়মিত আপিল করতে বলেন আদালত তাকে উদ্দেশ্য করে বলেন রাস্তায়ত্ত আন্দোলন কিসের আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে পরে আদালত নট টুডে আদেশ দেন এর ফলে আপাতত হাইকোর্টের রায়ই বহাল থাকলো এর আগে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত পাঁচই জুন রায় দেয় হাইকোর্ট পরে হাইকোর্টের রায় স্থগিত আবেদন করে রাষ্ট্রপক্ষ তবে চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম নয় জুন রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য চৌঠা জুলাই দিন ঠিক করে দেন এদিকে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের পর থেকে সারা দেশে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শিক্ষকদের কর্মবিরতি এবং কোটা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে আমরা সরাসরি কথা বলছি আমাদের স্টাফ করসপন্ডেন্ট নূর হোসেনের সাথে নূর কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের কর্মবিরতি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন মিতা দুই সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল এগারোটার পরে সাড়ে এগারোটার সময় একটি মিছিল বের করে মিছিলটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয় এবং এরপরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এখন তারা বিশ্ববিদ্যালয়ের কলাভবন হয়ে সূর্যসেন হল চত্বর হয়ে মজিন হল হয়ে হল হয়ে টিএসসি দিয়ে শাহবাগ চত্বর অবরোধ করবে শাহবাগ শাহবাগ চত্বর গিয়ে তারা অবস্থা কর্মসূচি পালন করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন তারা বলেছেন কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে এছাড়া তাদের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে সেই দাবিগুলো মেনে নিতে হবে মানা না হয় তাহলে তাদের আন্দোলন চলবে এর পাশাপাশি অন্যদিকে আমরা যেটি জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন সেটিও চলছে আজকে ওবায়দুল কাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক হবার কথা ছিল সেই বৈঠকটি অনিবার্য কারণবশত হয়নি বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নিজামুলক ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন সরকার যদি আলোচনার উদ্যোগ না নেয় বা তাদেরকে কোনো ধরনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহারের যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে তাদের আন্দোলনটিও চলবে এবং যতদিন পর্যন্ত সেই ধরনের কোনো ঘোষণা আসবে ততদিন পর্যন্ত তাদের সর্বাত্মক কর্মবিরতি চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে বলে নিজামুলক ভূঁয়া আমাদেরকে জানিয়েছেন মিতা তিস্তা প্রকল্প বাংলাদেশের হাতে থাকা উচিত বলে মনে করে চীন

common interest that is we want to see this project can be start and complete uh, at early stage since it's benefits to the north part of the of the Bangladesh. এখন জন্মসনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের খবর জানতে আমরা এখন যাচ্ছি বরিশালে সেখানে আছেন আমাদের সিনিয়র করসপন্ডেন্ট আক্তার ফারুক বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মবিরতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন মিতা প্রকা এক এক কথায় বলতে গেলে গত টানা চার দিন ধরে কিন্তু সব ধরনের কার্যক্রম বন্ধ আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এখানে একদিকে যেমন শিক্ষকরা আন্দোলন করছেন সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে তাদেরকে বাদ দেওয়ার দাবিতে একই সঙ্গে শিক্ষকদের পাশাপাশি কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই ক্যাম্পাসের তারাও কিন্তু চার দিন ধরে সব ধরনের কাজকর্ম থেকে বিরত রয়েছেন এর পাশাপাশি কোটা বিরোধী আন্দোলনের জন্য যারা যারা যে সমস্ত শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারাও কিন্তু প্রতিদিনই সড়ক অবরোধ করছেন বিক্ষোভ করছেন এক কথায় সব কিছু মিলিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমই কিন্তু এখন পুরোপুরি বন্ধ আমি যদি আপনাকে দেখাই আমার পেছনে আন্দোলনরত শিক্ষকরা রয়েছেন যারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু কোনো ক্লাসে যোগ দিচ্ছেন না পরীক্ষা পরীক্ষার কাজে যোগ দিচ্ছেন না এবং তারা কিন্তু সব ধরনের বিশ্ববিদ্যালয়ে তাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো থেকে কিন্তু তারা বিরত থাকছেন যদিও সরকার নানাভাবে প্রত্যয় স্কিমের ব্যাপারে অনেক কিছুই বলছেন কিন্তু এখন পর্যন্ত শিক্ষকরা যেমন এই বিষয়ে তাদের সরকারের এই আশ্বাসের প্রতি আস্থা আনতে পারছেন না তারা সরাসরি পরিপত্র চাইছেন তারা চাইছেন সরকার সরাসরি নির্দেশ দিক একইভাবে শিক্ষার্থীরাও কিন্তু তাদের আন্দোলন বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনটা ক্রমশ জোরদার করছে তো সবকিছু মিলিয়ে আজকে চতুর্থ দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে মিতা সিলেটে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রীর সাথে সজল সিলেটের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন আমিতা জিটি বলছিলেন গত প্রায় 1.5 মাস ধরে পানি বন্ধ আছে সিলেটের বিস্তীর্ণ जनपद এবং মহানগরীতে তো দফায় দফায় পানি উঠছে দুই দফা বন্যায় সিলেটের সাত লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকা অবস্থায় কিন্তু গত সোমবার থেকে আবারও বন্যার মুখে পড়েছে তৃতীয় দফা বন্যা যেটি বলছিলেন এবং তৃতীয় দফা বন্যার পানি নামছে অত্যন্ত গতিতে আপনারা দেখছেন যে এখনও সিলেট মহানগরী এলাকা দেখছেন মহানগরী এলাকাতেও কিন্তু পানি জমেছে আবারও নতুন করে সোমবার থেকে এরকম পানি বন্দি আছে অনেক এলাকা এবং গ্রামাঞ্চলেও কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে প্রায় সব সবকোটি উপজেলাই নিম্নাঞ্চল প্লাবিত আছে যে জায়গা থেকে আগে পানি নেমেছিল সেই জায়গাতে আবার নতুন করে পানি ঢুকেছে এবং আবহাওয়া দিদর বলছে যে এই দেড় মাস যেমন আমরা পানিবন্দি অবস্থায় কাটিয়েছে সিলেটবাসী একইভাবে কিন্তু জুলাই মাসটিও দুর্যোগপূর্ণ থাকতে পারে বলে তারা বলছেন এবং যেটি বারবার বলা হচ্ছে যে নদীর নাব্যতা কমে যাওয়া জলাশয় কমে যাওয়া এবং আরও অন্যান্য কারণে খুব সহজেই নদীর পানি উঠছে বিশেষত পাহাড়ে ভারতের পাহাড়ে মেঘালয় আসামে যদি ভারী বৃষ্টিপাত হচ্ছে সাথে সাথে কিন্তু এই ঢোলের পানি নেমে বিস্তীর্ণ অঞ্চল পাবিত হচ্ছে এই প্রবণতা এখনও থাকছে এবং এই দুদিন গতকাল বৃষ্টি হয়নি সকাল থেকে আজও কিন্তু সেই পরিমাণে বৃষ্টি নিয়ে চব্বিশ ঘন্টায় মাত্র বাইশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এরকম বৃষ্টিপাত থাকলে পানি নেমে যাবে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আমাদের কিন্তু পানি নামার ধীরগতি তারা বলছেন যে এই দুর্যোগ কিন্তু সহজে কাটছে না যেহেতু পানি নামার গতি অত্যন্ত ধীর এবং জুলাই মাস জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখনও প্রায় সাত লক্ষাধিক মানুষ পানিবন্দী আছে জেলা জুড়ে এবং মহানগরেও নিচু এলাকায় কিন্তু একটু বৃষ্টি হলে এরকম পানি জমে যাচ্ছে এবং পানি জমে গেলে একবার সেটি কিন্তু নামতে দীর্ঘ সময় লাগছে এই দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ সিলেটে মানুষ যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসন সবাই একই কথা বলছেন যে বৃষ্টি যদি কমে না আসে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনা নেই এবং আমরা যেটা দেখছিলাম যে গত মে মাসের তারিখ থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বন্যা পরিস্থিতির আসলে খুব বেশি উন্নতি হয়নি এবং এই পরিস্থিতি এখনও রয়েছে মিতা আশা করা হচ্ছে বন বৃষ্টিপাত কমে আসলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এছাড়া দুর্ভোগ কমার আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসে সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইউনুসের জামিনের মেয়াদ চোদ্দই আগস্ট পর্যন্ত বাড়িয়েছে আদালত সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত শ্রম আপিল ট্রাইব্যুনালে জামিন নিতে যান তিনি আদালত চোদ্দই আগস্ট পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ায় গত ষোলোই এপ্রিল শ্রম আইন লঙ্ঘনের মামলায় আদালত ড ইউনুসকে তেইশে মে পর্যন্ত জামিন দিয়েছিল এরপর তেইশে মে থেকে আবারও মেয়াদ বাড়িয়ে চৌঠা জুলাই পর্যন্ত জামিন দিয়েছিল আদালত এর আগে গত আটাশে জানুয়ারি শ্রম আইন লঙ্ঘন মামলার রায় চ্যালেঞ্জ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস সহ চারজনকে জামিন দেয় আদালত আদালত অবমাননার অভিযোগে সাংবাদিক কনক সারোয়ার এবং আইনজীবী মহসিন রশিদকে একুশে জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এই সময়ের মধ্যে মহসিন রশিদ সুপ্রিম কোর্টের কোনো বিভাগে প্র্যাকটিস করতে পারবেন না বলেও আদেশ দেওয়া হয়েছে গত মাসের একুশ তারিখে একটা টক শো আয়োজন করে কনক সারোয়ার এবং সেখানে অ্যাডভোকেট মহসিন রশিদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে তারা কন্টেমসাস এবং স্ক্যান্ডালাস কিছু বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জুডিশিয়ারির উপরে কোর্ট দুইজনকেই দুজন কন্টেমনারকেই কনক সারোয়ার এবং অ্যাডভোকেট মহসিন রশিদ দুজনকেই আগামী একুশ জুলাই সশরীরে কোর্টে উপস্থিত থাকার জন্য বলেছেন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সিদ্ধান্ত হয়নি আজ মামলাটি শুনানির জন্য আসলে রিটকারীদের সিনিয়র আইনজীবী উপস্থিত নেই জানিয়ে নট রাখার আর্জি জানানো হয় তবে অ্যাটর্নি জেনারেল এ এম আমিনুদ্দিন দাঁড়ালে আপিল বিভাগ তাকে নিয়মিত আপিল করতে বলেন আদালত তাকে উদ্দেশ্য করে বলেন রাস্তায় এত আন্দোলন কিসের আন্দোলনের কারণে হাইকোর্টের রায় পরিবর্তন করতে হবে পরে আদালত টুডে আদেশ দেন এর ফলে আপাতত হাইকোর্টের রায় বহাল থাকল এর আগে সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে গত পাঁচ জুন রায় দেয় হাইকোর্ট পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ তবে চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম নয় জুন রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য চার জুলাই দিন ঠিক করে দেন এদিকে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের পর থেকে সারা দেশে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে সরাসরি কথা বলছি স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে তিনি আছেন রাজধানীর শাহবাগে নূর কোটা বিরোধী আন্দোলনের সব শেষ কি তথ্য আছে আপনার কাছে ঋতু দুই সালে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে গোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপন পুনর্বহালের দাবিতে রাজধানীতে রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই চত্বরটি অবরোধ করে ফেলেছে তারা দাবি করছে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি থেকে কোটা বাতিল করতে হবে এর বাইরে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত অন্যান্য যে কোটা আছে সেগুলো বাতিল করতে হবে তারা দুই সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয় সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি রাজু ভাস্কর্য হয়ে তারা বারোটা দশে শাহবাগ চত্বর অবরোধ করে এবং এই টানা চার ঘন্টা তারা শাহবাগ শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছে তাদের অবরোধের কারণে শাহবাগ চত্বরের যে চারদিকের রাস্তা সেই চারদিকের রাস্তায় কোনো ধরনের যানবাহন চলাচল করছে না শিক্ষার্থীরা হাইকোর্টের যে রায় বিল আপিল বিভাগের চেম্বার আদালতের যে রায়টি বাজে শুনানিতে হওয়ার কথা ছিল সেটি বিষয় দ্বারা গণমাধ্যমের মারফতে গণমাধ্যমের মাধ্যমে অবগত হয়েছে তারা জানতে পেরেছেন আজকে আর শুনানিটা হচ্ছে না যার কারণে কোটা পুনর্বহালের যে আদেশটি হাইকোর্ট থেকে দেয়া হয়েছিল সেটি বহাল থাকতেছে আর শিক্ষার্থীরা দাবি করছে। যদি কোটা বাতিল করে কোনো সিদ্ধান্ত না দেয়া হয় তাহলে তারা এই এই চত্বর ছেড়ে যাবে না তারা যতক্ষণ না দাবি পক্ষ থেকে কোনো ধরনের নির্দেশনা আসছে সরকারের উচ্চ পর্যায় থেকে কোনো ধরনের ঘোষণা আসছে ততক্ষণ শিক্ষার্থীরা এখান থেকে সরে যাবে না বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন তারা এই অবরোধ প্রত্যাহার করবে না যদি না তাদের দাবি মারা না হয় ঋতু এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর রাজশাহী বরিশাল কুমিল্লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সড়ক অবরোধ করেছে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ওই সময় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে এ সময় দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রী চালকদের চরম ভোগান্তি হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে সবকোটা পদ্ধতি বাতিলের দাবি জানায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তিস্তা ট্রেন আটকে রেখে রাস্তা অবরোধ করে একই দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী শিক্ষার্থীরা পরে বৃষ্টি উপেক্ষা করে নাটো রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও আটশো শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছে আদালত ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন দুদক জানায় চারটি ফ্ল্যাটের মধ্যে মতিওরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় তিনটি ফ্ল্যাট ও শাম্মী আক্তার শিবলির নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে জব্দ হওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে একশো শতাংশ জমি তার স্ত্রী লাইলা কানিজের নামে পাঁচশো শতাংশ জমি ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণবের নামে দুশো শতাংশ জমি রয়েছে এছাড়া মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরায় পাঁচ কাঠা প্লট এবং শাম্মী আক্তার শিবলির নামেও পাঁচ কাঠা প্লট রয়েছে সরকার ভারতের সাথে অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিরোধী দলীয় সাবেক চিফ উইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি হামলার চোদ্দ বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় একথা বলেন তিনি বলেন ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেয়া হয়েছে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে

ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে এটা ট্রানজিট না এটা হচ্ছে করিডোর বাংলাদেশ কারো করিডোর হিসাবে ব্যবহৃত হতে পারে না যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে অতএব আমরা বলছি এটা বাতিল করে পরিণতি খারাপ হবে এক কথায় ট্রানজিটরের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে আমার দেশের মধ্যকার সমস্ত ভারতের কাছে কেন তার চুক্তি বিএনপি অস্থিরতা বিরাজ করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন দলটি নিজেদের আন্দোলন করার ক্ষমতা নেই তাই তারা পরজীবীর মতো কোটা আন্দোলনে যোগ দিয়েছে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন মিথ্যা তথ্য দিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করতে চায় প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে ইউরোপের দেশগুলোতে সীমানার বাধ্যবাধকতা নেই তাই বলে দেশগুলোর সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়নি উল্লেখ করে মন্ত্রী বলেন বাংলাদেশ ভারতের মাঝে সড়ক ও রেল যোগাযোগ দুই দেশেরই উপকার হয়েছে এতে সার্বভৌমত্ব চলে যাওয়ার কিছু নেই বিএনপি কানেকটিভিটির গুরুত্ব বোঝে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন শুধু ভারত নয় নেপাল ভুটানের সাথেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হবে কানেকটিভিটি বাড়ানোর জন্য যে সমঝোতা স্মারকগুলো করেছে এরপর বিএনপি রব তুলেছে কিন্তু দুষ্ট লোকের মুক্ত বন্ধ করা যায় না যাদের নেত্রী সাবমেরিন ক্যাবের সাথে যুক্ত হলে দেশের সার্বভৌমত্ব নষ্ট হবে বলেছিল তারা আসলে কানেকটিভিটির মূল্য বুঝতে পারে না আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই নিজেদের যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলের রূপান্তরিত নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা নানা শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শক নদীত চ্যানেলটিকে তাদের আশা এনটিভি তার বস্তুনিষ্ঠতা ধরে রাখবে কথা বলবে দেশ ও জনগণের কল্যাণে বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে পা করে একুশ পেরিয়ে বাইশ বছরে পা রাখল দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান করায় সবসময় দর্শকদের আস্থা কুড়িয়েছে চ্যানেলটি চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক নগরীর সিটি মেয়র এম রেজাল করিম জেলা পরিষদের চেয়ারম্যান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন বছর খুব ব্যাপার সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আজকের এই অবস্থানে কেক কাটা আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান সাভারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে এনটিভির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিক সাভার সিটিজেন ক্লাবে আলোচনা সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান উপস্থিত ছিলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় এনটিভির ভূষী প্রশংসা করেন অতিথিরা বাইশ বছর পদার্পণ করেছে আমি আমার ধামরাইবাসী পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রালয় সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জে কেক কাটা আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিক বক্তরা দেশ ও জাতির কল্যাণে এনটিভির আরও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান এনটিভির বাইশ বছর উপলক্ষে ঠাকুরগাঁয়ে কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে কারণ মুখপাত্র নয় বস্তুনিচু সংবাদ ও মানসম্পন্ন অনুষ্ঠান নিয়ে সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ জানান বিশিষ্টজনেরা বাইশ বছর পদর্পণ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভায় বক্তারা এনটিভির সাফল্য কামনা করে আগামীতে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন কেরানীগঞ্জে নানা কর্মসূচিতে পালিত হয়েছে দর্শক নন্দিত টিভির বাইশ বছর পদারপণের অনুষ্ঠান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক এখন জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর চট্টগ্রামে নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ত্রুটি পরিদর্শন করছে গণপূর্ত মন্ত্রণালয় সংসদীয় উপকমিটি এ সময় অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তারা তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সামসোলক হায়দুরি ক্যামেরায় ছিলেন সুমন সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিদর্শন করেন সংসদ সদস্য এম এ লতিফের নেতৃত্বে গঠিত সংসদীয় উপকমিটি এ সময় তার সাথে ছিলেন কমিটির অপর দুই সদস্য ও প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপকমিটির সদস্যরা যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে আর যে সমস্ত ক্রেকের কথাগুলো আসছে আমরা সচক্ষে দেখেছি আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব গত বছরের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেয়র মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেছিলেন নানা ত্রুটিতে সড়কটিতে যানবাহন চলাচল শুরু না হলেও অভিযোগ অস্বীকার করেন প্রকল্প পরিচালক পুইটে চারজন এক্স প্রফেসর আছে এটার সাথে ওনারা তিন দফায় আসছেন এটা কোনো সমস্যা না স্টেশনারি কোনো সমস্যা না এটা যেখানে যেখানে হেয়ার ক্যাগুলো দেখা গেছে এগুলো একটা পুলিট আছে ওটা দিয়ে সিম করে দিয়ে আপনার গাড়ির জন্য ছেড়ে দেন এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না চার হাজার কোটি পঁচানব্বই লাখ টাকা ব্যয়ে নির্মিত পনেরো কিলোমিটারের বেশি দীর্ঘ এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যা নগরের লালখান বাজার থেকে শুরু হয়ে পতেঙ্গায় গিয়ে শেষ হয়েছে শামসুলহা খায়দুরি এন টিভি নিউজ চট্টগ্রাম বান্দরবানের সদর উপজেলার সোয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজিরের আহমেদের বাগান বাড়ি গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিল প্রশাসন সকালে জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের একটি টিম সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে দেয় সেই সাথে বাগান বাড়িতেও তালা লাগিয়ে দেন জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানিয়েছেন আদালতের নির্দেশনার পর বেনজির আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের নিয়োগ করেছে জেলা প্রশাসক একটি কমিটি গঠন করেছে কমিটি এইটের দেখভাল জেলা প্রশাসক বা পক্ষে করে থাকবেন তারা যে আদালতের নির্দেশনা আছে সেই মোতাবেক দু মাস পরপর যে প্রতিবেদন প্রেরণ এবং আয়ের হিসাব হিসাবগুলো সেগুলো আদালতের দুদকের মাধ্যমে আদালতে অবহিত করবে বঙ্গোপসাগরের শান্তি রক্ষায় ভারত ও বাংলাদেশ একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী সকালে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভারতের নৌপ্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর দুই বি ব্যাচের সাতান্ন জন মিডশিপম্যান এবং দুই হাজার চব্বিশ এ ব্যাচের বারো জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট উনসত্তর জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাশরুল হত্যা মামলার মূল আসামি দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র্যাব র্যাব জানায় বুধবার রাতে ঢাকার উত্তরা সার্বজনীন মন্দিরের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা উপজেলার দক্ষিণ পাথারিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে আবু রায়হান ও মোহাম্মদ নাইম তেইশ মে পূর্বশত্রুতার জেরে মাশরুলের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে অভিযুক্তরা পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মাশরুলকে মৃত ঘোষণা করেন নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মাতব্বর হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন এলাকার মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং বাহিনীর প্রকাশ্য দিবালোকে সুরুজ মাতব্বরকে নৃশংসভাবে হত্যা করে সুরুজ মাতব্বর ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তেরো জনকে গ্রেফতার করে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে চতুর্থ দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে এদিকে আওয়ামী সাধারণ সম্পাদক কাদেরের সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়েছে শফি মাহমুদ সাগরের রিপোর্ট সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা আর এটি বাতিলের দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন তারা অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকায় অচলাবস্থা বিরাজ করছে দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোতে প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ব্যবস্থা বলে অভিযোগ করছেন শিক্ষকরা তাদের দাবি এই স্কিম চালু হলে আর্থিক ক্ষতিতে পড়বে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আমরা যে যৌক্তিক আন্দোলন করছি অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটিকে আমরা প্রত্যাখ্যান করেছি অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি শুভঙ্করের ফাঁকে এবং প্রতারণার ভাত সেটিকে প্রত্যাখ্যান করেছে প্রত্যয় স্কিমের ফলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হবে এমন আশঙ্কা জানিয়ে শিক্ষকদের সংগঠন দাবি জানায় স্বতন্ত্র পেনশন ব্যবস্থার প্রত্যেক স্কিমে কেন আমাদেরকে ঠেলে দেওয়া হবে সেখানে আমরা এটা প্রত্যাহার করলাম কারণ আমাদের যেটা প্রতিশ্রুতি ছিল ছেড়ে দেওয়ার জন্য প্রত্যেক স্কিম পড়তে স্বতন্ত্র বেতন স্কেল আর সুপার গ্রেড আমরা তো নতুন কোনো কিছু দাবি করছি না শিক্ষকগণ স্পষ্ট বলে দিয়েছেন প্রত্যয় স্কিম তাদের জন্য অপমানজনক এটা বর্তমানে যে আমাদের পেনশন ব্যবস্থা আছে তার চেয়ে অনেক বেশি নিকৃষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা শফি মাহমুদ সাগর এনটিভি নিউজ ঢাকা ওমানে বাংলাদেশের শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উভয় দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে বাংলাদেশের শ্রমিকরা ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফার বিন আব্দুল করিম আল বুলুশি শেখ হাসিনার সঙ্গে গণভবনের সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন ওমানের রাষ্ট্রদূত বাংলাদেশের শ্রমশক্তির অবদান সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে একমত পোষণ করে বলেন বাংলাদেশের শ্রমিকরা উভয় অর্থনীতির জন্য কাজ করছে পরে একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ও চুয়া ডি চিনচেক্র এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশ ও স্পেনের মধ্যে ব্যবসা বাণিজ্য শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন স্পেনের মধ্যে বাংলাদেশে ব্যবসা বাড়ানোর প্রত্যাশার কথা জানান শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি করে সম্পদ গড়ার অভিযোগে একের পর এক সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করার আদেশ দিচ্ছেন আদালত এবার রাজস্ব বোর্ডের আরেক কমিশনার মোহাম্মদ এনামুল হকের নয়তলা বাড়ি দুটি ফ্ল্যাট তিনটি বাণিজ্যিক স্পেস এবং বাড্ডা ও গাজীপুরের জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত তদন্তে রাজস্ব কর্মকর্তা মতিওরের আরও আটশো ছেষট্টি শতাংশ জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন আর খামারবাড়ি ও মৎস্য ঘের সহ সাবেক আইজিপি বেনোজিরের পঁচিশ একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন বিস্তারিত জানাচ্ছেন শফিক শাহীন একের পর এক সরকারি কর্মকর্তাদের দুর্নীতির চিত্র বের হয়ে আসছে আদালতের মাধ্যমে যেসব কর্মকর্তা দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারি কোষাগারে অর্থ জমা করার কথা সেই সব সরকারি কর্মকর্তা ব্যবসায়ীদের জিম্মি করে ঘুষের মাধ্যমে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন তাদের একজন কাস্টমস ভ্যালুয়েশন অ্যান্ড ইন্টারনাল অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হক বসুন্ধরার জি ব্লকে নয়তলা বাড়ি বনানী ও কাকরাইলে দুটি ফ্ল্যাট মোহাম্মদপুরে তিনটি বাণিজ্যিক স্পেস গুলশানে কার পার্কিং এবং ও বাড্ডা গাজীপুরে জমি কিনেছেন যা জব্দের নির্দেশ দিয়েছেন আদালত এদিকে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার স্ত্রী কন্যা নামে থাকা বান্দারবানের খামার বাড়ি ও মৎস্য ঘেরসহ সহ পঁচিশ একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন আদালতের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসকের রিসিভার নিয়োগ করেছে আজকে আমরা আমাদের রিসিভার কমিটি যেটি আছে সেটি এখানে এসে পরিদর্শন করেছে বাকি দেখভাল কমিটি করবে গণমাধ্যমে বেনজির পরিবারের অডেল সম্পদের তথ্য বের হওয়ার পর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন হাজার বিঘা জমি রিসোর্ট বাড়ি প্লট ফ্ল্যাট এবং মাছের খামার জব্দ করে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দেন আদালত এসব সম্পদের বৈধ আয়ের তথ্য জানতে সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন নোটিশ পাঠিয়েছে বেনজির পরিবারকে এদিকে বহুল আলোচিত সমালোচিত রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আটশো শতাংশ জমি ও ঢাকার চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়া সম্প্রতি রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সল ও তার পরিবার সদস্যদের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত শফিক শাহীন এনটিভি নিউজ ঢাকা মালয়েশিয়া যেতে না পারা সতেরো হাজার কর্মীর টাকা পনেরো দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়া পরিস্থিতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি কথা জানান প্রতিমন্ত্রী বলেন তদন্ত কমিটি অনুসন্ধানে দেখা গেছে একশোটি রিক্রুটিং এজেন্সি কম বেশি সবাই মালয়েশিয়ায় গত একত্রিশে মে আরও প্রায় সতেরো হাজার কর্মী মালয়েশিয়ার পাঠাতে ব্যর্থ হয়েছে শফিকুর রহমান আরও জানান আগামী আঠেরোই জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ওই মানুষদের টাকা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে যে যত টাকা দিয়েছে তাদের টাকা রিটার্ন দিবে তারা এগ্রি করেছে সেটা যখন এগ্রি করেছে তারা পনেরো দিনের ভিতরে দিবে আমরা বলেছি যে ডেডলাইন লাইন পনেরো তারিখ পনেরো দিনের ভিতরে যদি আপনারা না দেন তাহলে আপনাদের ব্যাপারে আপনাদের যে দিতে পারবে না তাদের ব্যাপারে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব কাউকে ছাড় দেওয়া হবে না যারা গণতান্ত্রিক পন্থার ব্যত্যয় ঘটাতে সন্ত্রাস সহিংসতাকে উস্কে দেওয়ার পায় তারা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের আজ গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এই কথা জানান বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মুক্তির বিষয়টি পুরোপুরি আইনগত বিষয় বলে উল্লেখ করে কাদের বলেন বিএনপি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা না করে এটিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে বিএনপি ও তার দোসরা দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে সবসময় বাধাগ্রস্ত করার জন্য তৎপর থেকেছে বলে অভিযোগ করেন তিনি এই অবস্থান তারা যতদিন পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরহ বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সরকার ভারতের সাথে অসম চুক্তি করেছে যা দেশের স্বার্থবিরোধী বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আব্দ ফারুকের ওপর পুলিশি হামলার চোদ্দ বছর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এই কথা বলেন তিনি বলেন ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেয়া হয়েছে যা দেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সমঝোতাকে চুক্তিতে পরিণত না করার আহ্বান জানান তিনি পিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল বলেন চুক্তি সমঝোতা নিয়ে সরকারের তরফ থেকে ভুল ব্যাখ্যা ও মিথ্যাচার করা হচ্ছে ট্রানজিট বলে কোনটাকে এক দেশ থেকে ঢুকবে মাঝখানে আরেক দেশ হয়ে আরেকটি দেশে চলে যাবে সেটা হলো ট্রানজিট কিন্তু আজকে ভারত কি চাচ্ছে ভারতের সঙ্গে সরকার কি চুক্তি করেছে ভারত থেকে ট্রেন আসবে বাংলাদেশ হয়ে আবার ভারতে গিয়ে ঢুকবে এটা ট্রানজিট না এটা হচ্ছে করিডোর বাংলাদেশ কারো করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে না যখন স্মারক স্বাক্ষর করা হয় তার মানেই বোঝানো হয় যে এটা চুক্তিতে গড়াবে অতএব আমরা বলছি এটা বাতিল করেন পরিণতি খারাপ হবে এক কথায় ট্রানজিটের পাশাপাশি যেরকম করে স্যাটেলাইট চুক্তি করা হয়েছে আমার দেশের মধ্যকার সমস্ত গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে কেন যৌথ তার সাথে স্যাটেলাইট চুক্তি করতে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত অর্ধেক চেয়ারম্যান কোটিপতি এবং সম্পদশালীরাই বেশি নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক সুজন এই তথ্য তুলে ধরেছেন সুজনের বিশ্লেষণ বলছে নির্বাচনে রাজনৈতিক দল ও ভোটারদের মধ্যে অনাস্থা যেমন বেড়েছে ঠিক তেমনি ছিল টাকার প্রভাব নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাতাত্তর শতাংশই পেশায় ব্যবসায়ী যাদের বেশিরভাগই জয়ী হয়েছেন সংবাদ সম্মেলনে এমন বিশ্লেষণ তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সাতষট্টি দশমিক ছয় ছয় ভাগ ছিলেন ব্যবসায়ী আর নির্বাচিতদের মধ্যে আমরা দেখছি ছিয়াত্তর দশমিক ছয় শূন্য ভাগ ব্যবসায়ী এই প্রবণতা থেকে আমরা দেখছি যে ব্যবসায়ীরা এখন নির্বাচনের তারা এগিয়ে বিশ্লেষণে দেখা যায় মোট চারশো জন নির্বাচিতদের মধ্যে দুশো জনের সম্পদ কোটি টাকার উপরে বিজয়ীদের মধ্যে তেত্রিশ দশমিক চার শতাংশ ঋণ গ্রহীতা এবং উননব্বই দশমিক এক পাঁচ শতাংশই ক্ষমতাসীন দলের সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বলেন উপজেলা নির্বাচনের উপর আস্থাহীনতা ছিল দল ও ভোটারদের মধ্যে উপজেলা নির্বাচন হয়েছে একতরফা নির্বাচন হয়েছে এবং এই একতরফা নির্বাচনে বিরোধী দল বর্জন করেছে এবং একই সাথে আমাদের যে ভোটাররাও তাদের অনিয়া প্রদর্শন করেছে কারণ ভোটার উপস্থিতি ছিল যে যা বলা হয়েছে তাও ছিল কিনা এই যে তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ এর এই পর্যায়ের এবং পঞ্চাশ শতাংশ নয় পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আহসান এইচ মনসুর বলেন উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা নেই বাজেটও অপ্রতুল এদিকে মনোযোগ দিতে হবে সবার আগে ক্ষমতাটা হচ্ছে উপজেলা নির্বাহী ইউনিয়নের হাতে এবং এবং জেলা লেভেলের ডিসির হাতে জেলা পরিষদ চেয়ারম্যানের হাতে কিন্তু কোনো ক্ষমতা নাই উপজেলা পরিষদের আর্থিক সক্ষমতা নাই এই জায়গাটা তো জোর দিতে হবে অর্থাৎ অ্যালোকেশন অফ রিসোর্সগুলো তাদের হাত দিয়ে বরাদ্দ করতে হবে এটা এটা শুধু ওই নয় কেউ কিছু কিছু ক্ষেত্রে সুজনের মতে নির্বাচন কমিশন নিয়ম রক্ষায় নির্বাচন করে যাচ্ছেন যেখানে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কম নিয়ামুল্লাজি সাদেক এনটিভি নিউজ ঢাকা রাজধানী বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি বিশ টাকা থেকে হঠাৎ করে বাড়িয়ে একশো টাকা করা ঠিক হয়নি ও পুনর্বিবেচনা করা উচিত বলে জানিয়েছেন বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী দুপুরের সচিবালয়ে তার মন্ত্রণালয়ের দায়িত্ব নেবার একশো কর্ম দিবসের অগ্রাধিকার কর্ম বাস্তবায়ন বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি যে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল তার শতাংশ কাজ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন কিছু গুণগত পরিবর্তন হয়েছে তবে পলিথিনের ব্যবহার বন্ধ বায়ু দূষণ রোধ ইটভাটা বন্ধ সহ বেশিরভাগ কাজে অন্যান্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলেও জানান মন্ত্রী একই সাথে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন সাবের হোসেন চৌধুরী পাহাড় গেটে রেকর্ড সংশোধন করলেও এখন থেকে আর কেউ দখলে রাখতে পারবে না বলে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান আমি মনে করি যে এটা আমাদের আবার একটু নতুনভাবে বিবেচনা করা উচিত কারণ এক লাফে আপনি বিশ থেকে একশো চলে যাওয়াটা এটা আমার কাছেও মনে হয় মানে কিছুটা অযৌক্তিক এত এত হওয়া উচিত না মানে যেটাই হোক একটা ফি থাকতে পারে

বলছেন লাউ আর কচু লই পোলার কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া হইসা দেন কামর আরে খাইতালা লবণ দি আরে খাইতালা আই চাই আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িত লই চলেন হায় আল্লাহ রে কাশে কাশে

লোভে অচল লোকে গড়ি আয় আর কোন দিকে সাইবা সুযোগ খাইলো। কোনদিন মুদিন ভাবিও এমন অতসু মানুষের দুনিয়াত ব্যস্তে গেলে আর যে মানুষ লাগে সেটা তো আই জানতাম না। এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।